নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভির সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। 11ই মে বুধবার, আজ জাতীয় প্রযুক্তি দিবস। শাহাদ হাসান মানতের আজ জন্মদিন। তিথি শুক্ল দশমী। নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র। যোগ ব্যাঘাত যোগ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের সিংহ রাশি। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথমেই বলি মেষ রাশির সম্পর্কে। আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন, কারণ আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে। মন থেকে সব বিদ্বেষ ঝেড়ে ফেলুন, এতে আপনারই ভালো হবে। ভালো খবর এই রাশির বিবাহিতদের, কারণ শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব থেকে দূরে থাকুন, কারণ বন্ধুদের সাথে আর্থিক খরচ হতে পারে। শুধু তাই নয়, খালি হাতেও বাড়িতে ফিরতে হতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। যারা চাকরি কর্মক্ষেত্রে আছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে চলেছেন। আজ আপনি দরকারি কাজ ভুলে যেতে পারেন, তাই মন দিয়ে কাজ করার চেষ্টা করুন। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো বৃষ রাশির সম্পর্কে। আপনার সম্পদ পরিস্থিতি মোকাবিলায় বিশেষভাবে সাহায্য করতে পারে, সুতরাং আজ থেকে সঞ্চয় করুন। অতিরিক্ত খরচ এড়িয়ে চলাই ভালো। দূর সম্পর্কে আত্মীয়দের থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে এবং এই খবর আপনার মনকে খুশি করতে পারে। আজ আপনার প্রেমের সম্ভাবনা আছে, তবে সাবধান, আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। আপনার ওপর সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ বিলুপ্ত হবে। মানসিক শান্তি পেতে ধ্যান যোগব্যায়াম করুন, এতে আপনারই ভালো হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো মিথুন রাশির সম্পর্কে। আজ আপনার মন খুব ভালো থাকবে বলে মনে করা হচ্ছে। আপনার ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে আর্থিক বোঝা বাড়বে, তবে দ্রুত পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করুন, নইলে সমস্যা হতে পারে। আপনার কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করুন। আজ আপনার জীবনসাথীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সময় পাবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো কর্কট রাশির সম্পর্কে। আর্থিক অভাবের কারণে পারিবারিক মতবিরোধ হতে পারে, তাই মাথা ও মনকে শান্ত রাখুন। কথা কম বলুন, কারণ আপনার কথায় গুরুজনদের মনে আঘাত লাগতে পারে। যারা প্রেম করছেন তাদের জীবনে নতুন মোড় নিতে চলেছে, বিয়ের আলোচনা হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিবেচনা করে নেবেন। হাতে অতিরিক্ত কাজ থাকায় অনেক মূল্যবান কাজ হবে না, তাই এই বিষয় খেয়াল রাখুন। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো সিংহ রাশির সম্পর্কে। এই রাশির গর্ভবতী মায়েরা মেঝের ওপর দিয়ে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করুন। আজ আপনার আর্থিক অবস্থা আপনার অনুকূলে নয়, অর্থ সঞ্চয় করতে সমস্যা হতে পারে। আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে সকলের মতামত নিন। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে নতুন উপহার পেতে পারেন। যারা বিদেশে ব্যবসা করেন তারা তাদের মন মতো ফল পেতে পারেন। আজ আপনার স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে বলে আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো কন্যা রাশির সম্পর্কে। আজ নিছক মজা করতে বেড়াতে যেতে পারেন এবং তাতে আপনি আনন্দ উপভোগ করবেন। যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, নইলে আর্থিক ক্ষতি হতে পারে। আজ যারা কর্মসূত্রে রয়েছে তাদের পক্ষে শুভ নয়, পিছন থেকে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। আপনার সহায়ক গ্রহগুলির কারণে কিছুটা হলেও সন্তুষ্ট থাকবেন।
সারাদিন ভুল বোঝাবুঝি থাকলেও সন্ধেবেলায় স্ত্রীর সাথে ভালো সময় কাটবে। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো তুলা রাশির সম্পর্কে। শারীরিক সুস্থ থাকতে ধূমপান ত্যাগ করুন। আপনার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করুন। লোভ নয়, নীতি আদর্শ মেনে চলুন। কোথাও বন্ধুদের নিয়ে বেড়াতে গেলে বিতর্ক থেকে দূরে থাকুন, এতে আপনারই ভালো হবে। আজ ফাঁকা সময় অযথা কাজ করতে গিয়ে সময় নষ্ট হতে পারে। বিবাহিতরা একে অপরকে সময় দিন, এতে আপনার সম্পর্ক আরও গাঢ় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো বৃশ্চিক রাশির সম্পর্কে। আজকের দিনটি আপনার জন্য শুভ। আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি পেতে পারেন। অতিরিক্ত আর্থিক লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের সম্ভাবনা আছে। কর্মস্থলে অতিরিক্ত চাপের কারণে পারিবারিক সমস্যা হতে পারে। আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় কিছু স্ট্যাটাস দেখে সারপ্রাইজ হতে পারেন। কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতা কর্মক্ষেত্রে নতুন গতি এনে দেবে। আজ সারাদিন আপনাকে নতুন বিষয় আনন্দে দেবে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো ধনুরাশির সম্পর্কে। আপনি যদি বিদেশে জমি কিনে বিনিয়োগ করে থাকেন, তা আজ ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে সকলের মতামত নিশ্চিত করুন। আজ সন্ধেবেলাটি প্রিয়জনের সাথে কাটান, ভালো থাকার চেষ্টা করুন। আজ সত্যিই আপনার দিনটি অসাধারণ ও চমৎকার হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। এবার বলবো মকর রাশির সম্পর্কে। আজ আপনার দিনটি আপনার অনুকূলে। স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভালো সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের সদস্যরা আপনাকে সহায়তা ও ভালোবাসা প্রদান করবে। আপনার প্রেম জীবনে ছোটোখাটো তিক্ততার কথা ভুলে যান, এতে আপনারই ভালো হবে। আজ আপনাদের দাম্পত্য জীবনের একটি ভালো দিন কাটবে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। আপনার ভাগ্যবান সংখ্যা 9। এবার বলবো কুম্ভ রাশির সম্পর্কে। আজ আপনার কর্মক্ষমতা বেশি থাকবে, না হওয়া কাজগুলি আজ করে নিন। অতিরিক্ত খরচ বন্ধ করলে তবেই কিন্তু আপনার আয় বজায় থাকবে। আজ আপনার এমন কিছু ব্যক্তিগত উন্নতি হবে যার কারণে পরিবারের সকলে খুশি হবেন। আপনার স্ত্রী ও পরিবারের বাধার কারণে দিনটা একটু খারাপ যেতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে ব্যবহার করুন। যে কোনো কাজের বিষয় নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করুন। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো মীন রাশির সম্পর্কে। আজ আপনার দীর্ঘস্থায়ী রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার স্ত্রীর সাথে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যাবেন, যার কারণে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। দূর সম্পর্কের আত্মীয়দের থেকে অপ্রত্যাশিত কোনো খবর আপনার দিনটি উজ্জ্বল করতে পারে। আজ প্রেম আর ভালোবাসা আপনার মনকে খুশি করবে। আপনার পেশার ওপর আজ আধিপত্য থাকবে। ভালো ফল পেতে কাজে মন দিন। আপনার স্ত্রী আজ আপনার গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে সাহায্য করবে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবেন না। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো ফ্রেন্ডস টিভি। নমস্কার।